নমস্কার, খবরের খবরদার নিয়ে আমি সম্রাট। আর আপনারা জানেন যে এই সময়টাতে আমাদের অফিসের মধ্যে কিভাবে খবর তৈরি হয়, কিভাবে সেই খবর আমরা আপনাদের সামনে তুলে ধরি, আমার সহকর্মীরা সেটাই হচ্ছে গিয়ে আমরা দেখাই। তো এবং আজকেও বেশ কয়েকটা খবর আমরা আপনাদের সামনে তুলে ধরবো। সকাল থেকে রিপোর্টাররা সেই খবর সংগ্রহ করেছে, ডেস্ক সেই খবরটাকে তৈরি করেছে, তারপরে এডিটাররা সেই খবরটা কেটেছে এবং ফাইনালি এমসিআর এবং পিসিআরের মাধ্যমে যেটা এই মুহূর্তে আপনারা দেখছেন এয়ার হচ্ছে। তো সবার আগে আসুন যে খবরটার দিকে আজকে আমরা নজর দেব, সেটা হচ্ছে মুলায়ম সিং যাদব আর আমাদের মধ্যে নেই। নতুন করে বলে দেওয়ার দরকার নেই দর্শক বন্ধুরা কে এই মুলায়ম সিং যাদব। আমি শুধু আমার সহকর্মী আমাদের চিফ রিপোর্টার বিথিন সরকারকে বলবো যে বিথিন একটু ছবি চলুক, একটু আপডেট করো মুলায়ম সিং যাদব সম্পর্কে, একটু জানাও যে হঠাৎ করে 82 বছর বয়সে চলে গেলেন কেন, বা তার একটু অতীতের কথা। দেখো সম্রাটদা, প্রথমেই বলে রাখতে হয় যে একটা রাজনৈতিক বর্ণময় অধ্যায়ের সমাপতন হলো, যে মুখগুলোকে আমরা জানি যে অকংগ্রেসি বা অবিজেপি, যদি বলতে হয় যে থার্ড ফ্রন্ট, আমাদের ছোটোবেলাটায় যেটা ছিল যে থার্ড ফ্রন্ট বলে একটি বিষয়বস্তু আমরা উঠে আসতে দেখি এবং সরকার গঠন করতে দেখি, সেই জায়গায় দাঁড়িয়ে যে নামগুলো আমাদের সাংবাদিকতার সময়কার একদম প্রথমকার যে নাম, এই মুলায়ম সিং যাদব, হরকিষেণ সিং সুরজিৎ, তৎকালীন সিপিআইএমের সাধারণ সম্পাদক হরকিষেণ সিং সুরজিৎ, লালু প্রসাদ যাদব, ভিপি সিং, চন্দ্রশেখর, এই যে সমাজবাদী আন্দোলনের যে নাম, অন্যতম একটা মাইলস্টোন বা অন্যতম একটা নাম হচ্ছে এই মুলায়ম সিং যাদব। শুরুটা করেছিলেন একদম অল্প বয়স থেকে এবং বলা যেতে পারে সেই জয়প্রকাশ নারায়ণ, ডক্টর রাম মনোহর রোহিয়া, জ্ঞানেশ্বর মিশ্র, রামসেবক যাদব, এদের দ্বারা প্রচণ্ড রকমভাবে প্রভাবিত ছিলেন এই মুলায়ম সিং যাদব। সমাজবাদী আন্দোলনের একটা অন্যতম চরিত্র হয়ে উঠেছিলেন পরবর্তী 90-এর দশকে এবং আমরা দেখেছি যে বারবার যে অকংগ্রেসি সরকার গঠনের ক্ষেত্রে যেরকম তৎকালীন এই সিপিআইএমের সাধারণ সম্পাদক হরকিষেণ সিং সুরজিতের অন্যতম হাত হিসেবে এরা উঠে এসেছিল এবং বলা যেতে পারে যে এই যে চন্দ্রবাবু নাইডু এবং এই আমাদের বর্ষীয়ান নেতা মুলায়ম সিং যাদব, এরা দুজনেই প্রথম সম্ভবত সেই নাম প্রস্তাব করেছিলেন, জ্যোতিবাবুর প্রধানমন্ত্রী হিসাবে নাম প্রস্তাব করেছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই বলা যায় যে একটা বর্ণময় রাজনৈতিক অধ্যায়ের অবসান এবং একদমই এবং সমাজবাদী আন্দোলন, ভারতের যে সমাজবাদী আন্দোলন, এই পিছিয়ে পড়া বর্গের মানুষকে সামনে এগিয়ে নিয়ে আসার যে আন্দোলন, তাদেরকে সামনে রেখে রাজনৈতিকভাবে তাদেরকে এগিয়ে দেওয়ার যে আন্দোলন, সেটা একটা বড় ধাক্কা খেলো এটা বলাই যায়। আমি একটু থামাই, আমাদের সাথে এই মুহূর্তে সোশ্যালিস্ট পার্টির সমীর ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। সমীরদা, কী বলবেন, তুমি মুলায়ম সিং যাদবকে খুব কাছ থেকে দেখেছো রাজনীতি করতে গিয়ে, একটু 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 তোমার কিছু স্মৃতির কথা তুলে ধরো। আমি কি বলবো, আমি তো হতবাক হয়ে যাচ্ছি। এই জানুয়ারি মাসেও ওনার সাথে আমার দেখা হয়েছিল দিল্লিতে, কত রকম কথাবার্তা হলো এবং শেষমেশ উনি একটা জায়গার জিনিস নিয়ে এভেন বলেছিলেন, সেটা হচ্ছে যে বিজেপি বিরোধী সারা ভারতবর্ষে একটা জনজোট তৈরি করার ব্যাপার, সেখানে বাংলাতেও একটা জায়গা নিতে হবে, সে কথাই উনি বারবার বলছিলেন। উনি অসুস্থ ছিলেন, তখনও ওনাকে আমি অসুস্থই দেখেছি কিন্তু চলাফেরা করছিলেন। কিন্তু আজকে সকালবেলা যে খবরটা পেলাম, তিন চার সাতেক আগে আমাকে শারদ যাদবজি বলেছিলেন যে খুবই অবস্থা খারাপ, উনি একবার যাবো দেখতে, তুমি এসো। তো আমি যেতে পারিনি, তিন চার দিন আগেই যাদবজি গিয়েছিলেন ওনাকে দেখতে গুরগাঁওতে, কিন্তু আমি যেতে পারিনি। কিন্তু আমি ঠিক এতটা ভাবিনি যে এরকম সকালবেলায় এরকম একটা খবর আসবে। আমাদের সমাজবাদী আন্দোলন সারা ভারতবর্ষে যাদের উপরে দাঁড়িয়েছিলেন, মানে জয়প্রকাশ নারায়ণজির পরবর্তীকালে বা রাম মনোহর লোহিয়াজির পরবর্তীকালে, তাতে অবশ্যই মুলায়মজির নাম তো প্রথমেই থাকবেন। তো তিনি আজকে চলে গেলেন, কি আর বলবো, খুবই মানে মনটা খারাপ লাগছে। মন খারাপের থেকেও বড় খারাপ হচ্ছে সমাজবাদী আন্দোলনের যে পরিবার, সেই পরিবারের একজন মহিরূহ আমাদের থেকে চলে গেছে।
একদমই সমিতা স্মৃতিচারণ করছিলেন সোশ্যালিস্ট পার্টির সমীর ভট্টাচার্য। দর্শক বন্ধুরা, এটা একটা নিশ্চিতভাবেই বড় ইন্দ্র পতন বলা যেতে পারে, ভারতীয় রাজনীতিতে একটা বড় ইন্দ্রপতন ঘটলো। এবং যেটা আজকের ওনার মৃত্যুর খবর পাওয়ার পরে নরেন্দ্র দামোদর দাস মোদী অর্থাৎ আমাদের দেশের প্রধানমন্ত্রী, তিনি যেটা বলেছেন যে উনি একটি শক্তিশালী ভারত করবার কথা ভেবেছিলেন। আমি এই জায়গা থেকেই বিথিন তোমাকে আমি জানতে চাইব, তোমার কাছে যেটা আমি তোমার কাছে প্রশ্ন, যে থার্ড ফ্রন্ট নামক যে জায়গাটা তৈরি করা যায়, দুটো মানুষের হাত ধরে হয়েছিল, একটা হচ্ছে মুলায়ম সিং যাদব, একটা হরকিষেণ সিং সুরজিৎ। এবং মুলায়ম সিং যাদব কিন্তু সেই বার্তাটা নিয়ে এসেছিলেন জ্যোতিবাবুর কাছে যে আপনি হয়তো মাত্র 42খানা আসন থাকতে পারে পশ্চিমবঙ্গে বা সারা দেশ জুড়ে, আপনি দেশের দায়িত্ব নেন অর্থাৎ প্রধানমন্ত্রী হন। একদমই, কারণ সেই সময় একটা জোয়ার চলেছিল সারা ভারত জুড়ে যে অকংগ্রেসি একটা প্ল্যাটফর্ম তৈরি করা, এবং সেই জায়গা থেকে যে কংগ্রেসকে বাদ রেখেও তখন বিজেপির এইভাবে তো উত্থান হয়নি, সেই জায়গায় দাঁড়িয়ে তখন কংগ্রেসই বা ক্ষমতা, এবং কংগ্রেসকে বাদ দিয়ে যে একটা শক্তি জোট বাঁধতে পারে বা এই জোটবদ্ধভাবে লড়া যায়, সেটা যেমন পশ্চিমবঙ্গ দেখিয়েছিল বামফ্রন্ট সরকার, সেই জায়গাটাকেই তুলে নিয়ে যেতে চেয়েছিল সর্বভারতীয় ক্ষেত্রে মুলায়ম সিং যাদবের একটা বড় ভূমিকা। ধন্যবাদ বিতিন তোমাকে। আমরা এই যে কংগ্রেস নিয়ে আলোচনা করছিলাম দর্শক বন্ধুরা, কংগ্রেস নিয়ে আলোচনা করছিলাম অর্থাৎ মুলায়ম সিং যাদবকে নিয়ে আলোচনা করতে গিয়ে থার্ড ফ্রন্টের যে আলোচনাটা সেখানে কংগ্রেস। বিতিন, তুমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তুমি অন্য কাজে আবার তোমাকে যেতে হবে। রাজ্য সফরে এসেছেন সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি পদে যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন, আমরা এই ছবিতে থাকি, সেটা হচ্ছে মল্লিকার্জুন খার্গে। তো আগামী 7ই অক্টোবর দেশজুড়ে কংগ্রেসের সভাপতি পদে নির্বাচন। উনি এসে বেশ কিছু সাংবাদিক বৈঠক করেছেন এবং সাংবাদিকদের সঙ্গে বেশ কিছু বলেছেন, আমার সহকর্মী। আমি বলবো যে একটু মল্লিকার্জুনের যদি প্রেস কনফারেন্সের ছবিটা দেখানো যায়। আমরা মুলায়ম সিং থেকে আপাতত বিদায় নিচ্ছি। তো মমিতা, আমি তোমার কাছে জানতে চাইব যে ঠিক কি কি বলেছেন উনি। মল্লিকার্জুন খার্গে আজকে বিধান ভবনে সাংবাদিক বৈঠক করেছেন। দেখো সম্রাট দা, এটা বলাই যায়, তিনি এলেন, তিনি বললেন যে কিভাবে 24-এ বিজেপি বিরোধিতা করবে কংগ্রেস, এবং একই সঙ্গে মল্লিকার্জুন খার্গে যেটা করলেন সেটা হচ্ছে নিজের এই যে সভাপতি পদে যে নির্বাচন তার প্রচারটাও তিনি করলেন। ব্যাপারটা হচ্ছে যে মল্লিকার্জুন এই এই যে কংগ্রেসের সভাপতি পদে এইবারের যে নির্বাচন হচ্ছে সেখানে গান্ধী পরিবারের কেউ কিন্তু থাকছে না। আমরা যদি একটু ইতিহাসের দিকে ফিরে তাকাতে চাই তাহলে স্বাধীনতার আগে পরে নিয়ে মোট 11 বার এই সভাপতি পদে এমন মানে যারা বসেছেন তারা কেউই গান্ধী পরিবারের সদস্য নন, আবারও সেই ক্ষণে সে উপস্থিত। শেষবার 1998 সালে আমরা দেখেছিলাম সীতারাম কেশরী, তিনি দায়িত্ব সামলেছিলেন। তারপরে আজকে 2022 17ই অক্টোবর সভাপতি নির্বাচন হবে এবং সেইক্ষণ উপস্থিত, যেখানে দুজনের মধ্যে দুজন দক্ষিণের মধ্যে লড়াই হচ্ছে, শশী থারুর মল্লিকার্জুন খার্গে, এরা কেউই গান্ধী পরিবারের কেউ গান্ধী পরিবারের সদস্য নন। এখানে একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করার মৌমিতা, সেটা হচ্ছে যে শশী থারুর এবং মল্লিকার্জুন দুজনেই দাঁড়াচ্ছেন, কিন্তু 10 জনপথের কিন্তু আশীর্বাদ রয়েছে মল্লিকার্জুন খার্গে। রাজনৈতিক মহল সম্রাটটা তাই বলছে যে মল্লিকার্জুন খার্গে সেখানে কি তোমার মনে হয় শশী থারুর শেষ মুহূর্তে উইথড্র করে নিতে পারে, বেরিয়ে যেতে পারে? শশী থারুর কালকে পর্যন্ত যা জানিয়েছে তাতে করে উইথড্র করে নেওয়ার কোনো সম্ভাবনা নেই। আমারও মনে হয় সম্রাট দা উনি উইথড্র করবেন না, কারণ মল্লিকার্জুন খার্গে কিন্তু আজকে একদম বুঝিয়ে দিয়ে গেলেন যে শশী থারুরকে যে তিনি 1 ইঞ্চিও মেদিনী বিনা যুদ্ধে ছাড়বেন না। কারণ দেখো 12ই অক্টোবর কিন্তু আগে থেকে নির্ধারিত ছিল যে শশী থারুর প্রদেশ কংগ্রেসে আসছেন, মানে বিধান ভবনে আসবেন, তিনি বৈঠক করবেন। তারপরে এই যে মল্লিকার্জুন খার্গের আসা এবং এই যে এই রুটম্যাপটা তৈরি করা, এটা কিন্তু তারপরে ঘড়া। অতএব বাংলাকে তারা একটা আলাদা গুরুত্ব দিল। কেন দিল? কারণ বাংলার প্রদেশ কংগ্রেস সভাপতি জানিয়েছিলেন যে রাহুল গান্ধীকেই তারা সমর্থন করবেন, যদিও রাহুল গান্ধী মনোনয়নপত্র জমা দেননি। অতএব প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে দুই দক্ষিণী নেতার মধ্যে, দুই দক্ষিণী হেভিওয়েট নেতার মধ্যে। আরেকটা তোমাকে আমি বলে রাখি, মল্লিকার্জুন খার্গে স্ট্যান্ডিং কমিটির সদস্য। অতএব গান্ধী পরিবার যতই গুজব হোক, গুজব বলা হোক, জল্পনা বলা, তবে 10 জনপদের একটা ঘনিষ্ঠ জায়গায়, ঘনিষ্ঠ গণ্ডিতে কিন্তু মল্লিকার্জুন খার্গে রয়েছেন। এবং নিশ্চিতভাবেই বলা যায় 10 জনপদের আশীর্বাদ যেখানে আছে কংগ্রেসের,
সেই ক্যান্ডিডেটের পক্ষে একটা বাড়তি অ্যাডভান্টেজ। একদমই ভূমিতা, তোমাকে ধন্যবাদ। আমরা এবার একটা অন্য অন্য একটা খবর নিয়ে আমরা যাব, সেটা হচ্ছে আমি এরপরে আমার আরেক সহকর্মী শর্মিলা আসবে, তো আমরা যে খবরটাতে যাব সেটা কেন যাব সেটা একটা আমাদের ভাষায় যেটা বলি বাইট, সেই বাইটটা শুনে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে যে আমরা কেন এটা নিয়ে আলোচনা করছি। এটা হচ্ছে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু ঝাঁঝালো আক্রমণ করেছিল এবং তার পাল্টা আক্রমণ, অর্থাৎ শুভেন্দুকে আক্রমণ করছে শোভন চট্টোপাধ্যায়। শোভন চট্টোপাধ্যায় ঠিক কোন দলে আছেন? তিনি আদপে তৃণমূলে ছিলেন, চলে গেলেন বিজেপিতে, আবার বিজেপি থেকে কোথায় কী ব্যাপার? মাঝে মধ্যে একবার যখন তিনি ঘোষিত বিজেপি চলে গেলেন হচ্ছে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হচ্ছে ভাইফোঁটা নিতে, এসব অনেক কিছু হলো, কিন্তু হঠাৎ করে এই বাজারে শোভন চট্টোপাধ্যায়কে দেখা গেল যে শুভেন্দুর বিরুদ্ধে মুখ খুলতে। শুনবো কি বলেছেন শোভন চট্টোপাধ্যায়। আমার হারাবার কিচ্ছু নেই, কোনো পাওয়ার তাগিদের নয়, আমি মৃত্যুবরণ করতে পারি, আমার যে কোনো ধরনের ক্ষতি সাধন হতে পারে, কিন্তু তবুও জেনে রাখুন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যদি নিচু মানসিকতা, অশ্লীল মানসিকতা নিয়ে যদি বাংলার মুখ্যমন্ত্রীকে এইভাবে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আঘাত করে, যদি কোথাও কেউ চুপ করে থাকে, একটা মানুষ প্রতিবাদ করে, তার নাম হবে শোভন। এটা হচ্ছে মমতার প্রিয় কাননের ফেসবুকের একটা অংশ আপনাদের শোনালাম, এটা ফেসবুকে দিয়েছে শ্রেয়শ্রী, আমার সহকর্মী রয়েছেন। আমি একটু জানতে চাইবো শ্রেয়শ্রী কি মানে পুরো ব্যাপারটা একটু আপডেট কর। রবিবার দিন মানে গতকাল শুভেন্দু অধিকারী শান্তিকুঞ্জে বসে উনি বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মানে শান্তিকুঞ্জ বাড়িটা না থাকলে মুখ্যমন্ত্রী বা নন্দীগ্রাম আন্দোলন না থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসত না। এই ঘটনার মানে এই বলার ঘটনার 24 ঘন্টার পেরোতে না পেরোতে শোভন চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারী মানে মুখ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে কার্যত হুঁশিয়ারি সুরে বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে আজ শুভেন্দু অধিকারী মানে মন্ত্রী বা সাংসদ, মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে শুভেন্দু অধিকারী হতো না, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু রাজনৈতিক মহল কি বলছে, রাজনৈতিক বিশ্লেষকরা কি বলছে, হঠাৎ শোভন চট্টোপাধ্যায় এতদিন ওঠে আড়ালে অন্তরালে ছিল, হ্যাঁ মাঝে মধ্যে বৈশাখী দেবী সে তাকে নাচতে আসতে শোনা যায় দেখা যায়, তো হঠাৎ রাজনীতির কথা বলছে কেন, রাজনৈতিক কারবারিরা কি বলছে? একদমই তাই, যে উনি আমরা যেটা শুনলাম যে উনি বললেন যে উনি বলেছেন যে আমার হারানোর কিছু নেই, শোভন চট্টোপাধ্যায় বলেছেন, উনি বলেছেন যে হারানোর কিছু নেই, আমি মৃত্যুবরণ করতে পারি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারে যদি কেউ বলে তার পাল্টা আক্রমণ উনি শানাবেন। এর থেকে একটা জিনিস পরিষ্কার যে উনি তৃণমূলে আসার মানে উনি প্রথমে তৃণমূলে ছিলেন, তারপর বিজেপিতে গেলেন, আবার বিজেপি ছাড়লেন, ছেড়ে কিছুদিন আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে একবার বৈশাখীর সঙ্গে দেখা গেছে, এর মাঝে আবার এরমও দেখা গেছে ফেসবুকে এসে উনি মমতার পাশে দাঁড়িয়ে কিছু মন্তব্য করেছেন, তারপর আবার পাল্টা এই মন্তব্য, এটাই পরিষ্কার যে উনি আগামী দিনে তৃণমূলে যে যাওয়ার রাস্তাটা, তৃণমূলের একটা ধরুন পদ বলুন বা একটা পার্টির একটা ভালো জায়গায় যাওয়ার রাস্তা বা তৃণমূলে প্রবেশ করার রাস্তাটা পরিষ্কার রাখছেন। একদমই দর্শক বন্ধুরা, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার, সেটা হচ্ছে যে আমরা জানি না যে আগামী দিনে আমাদের শোভন চট্টোপাধ্যায় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কাননকে আবার মমতা বন্দ্যোপাধ্যায় ফিরিয়ে নেবেন কিনা তার দলে, জানা নেই। তবে আর কয়েকদিন পরেই ভাইফোঁটা, সেই ভাইফোঁটাতে মমতা বন্দ্যোপাধ্যায় যা কাকে কাকে ডাকলেন, দিদির হাত থেকে কারা কারা ফোঁটা পেলেন, সেটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার থাকে। রাজনৈতিক মহল তাকিয়ে থাকে যে কারা আমন্ত্রিত হলো কারা আমন্ত্রিত হলো না। আর আমরা জানি না যে শোভন চট্টোপাধ্যায় অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় কাননকে এই ভাইফোঁটা সামনেই আসছে, সেই ভাইফোঁটায় দেখতে পাবো কি না। তবে আর একটা ইন্টারেস্টিং জায়গায় এবার যাই, অন্য একটা বিষয়,
মমতা বন্দ্যোপাধ্যায়ের কানুন এসব আলোচনা হলো। সিবিআই একটা চার্জশিট আজকে পেশ করেছে, তাতে মানে শতাব্দী রায় নাম কিভাবে একটা নানা জড়িয়ে গেল। আমি আমার সহকর্মী শর্মিলা চন্দ্র আছে, শর্মিলাকে বলবো একটু আপডেট করো ঠিক ব্যাপারটা। দেখো সম্রাটদা, 7ই অক্টোবর গরু পাচার মামলায় অনুব্রতর বিরুদ্ধে সিবিআই যে চার্জশিট পেশ করেছিল সেখানে শতাব্দী রায়ের সাক্ষী হিসেবে শতাব্দী রায়ের নাম কিন্তু উল্লেখ রয়েছে, এবং এটা নিয়ে যথেষ্ট রাজনৈতিক একটা জল্পনা শুরু হয়েছে যে শতাব্দী রায় সাক্ষী দিচ্ছেন একই দলে থেকে, এটা কি মানে কতটা সম্ভব বা কী করে এটা সম্ভব হলো, এটা নিয়ে একটা জল্পনা তো চলছে। এবং শুধু কারণ অনুব্রত মণ্ডল এবং শতাব্দী রায়ের যে রাজনৈতিক যে একটা সম্পর্ক, না আমি একটু জানতে চাইছি যে শতাব্দী রায় সাক্ষী দেবে এটা কি কনফার্ম, উনি কনফার্ম করেছেন? দেখো শতাব্দী রায় চার্জশিটে তো শতাব্দী রায়ের নাম উল্লেখ রয়েছে, 95 জনের নাম রয়েছে, তার মধ্যে 46 নম্বরে শতাব্দী রায়ের নাম রয়েছে। এবং যেটা অনুব্রত মণ্ডলের আইনজীবী যেটা বলছে যে চার্জশিটে যে কারোর নাম থাকতেই পারে, কিন্তু আদালতের সামনে সাক্ষী কতটা কিভাবে সাক্ষী দিচ্ছে বা কী বলছে সেটাই কিন্তু বড় কথা। শতাব্দী কি অফিসিয়ালি কোনো কনফার্মেশন দিয়েছে, কিছু জানিয়েছে যে তিনি সাক্ষী দিতে যাবেন কি যাবেন না, এরকম ধরনের কিছু? না সম্রাট, এই মুহূর্তে শতাব্দী রায়ের পক্ষ থেকে সেরকম কিছু মানে পরিষ্কারভাবে জানানো হয়নি যে উনি আদৌ যাবেন কি যাবেন না। তবে শুধু যে চার্জশিটে শতাব্দী রায়ের নামই রয়েছে তাও না, অনুব্রতর ঘনিষ্ঠ আরও 3-4 জনের নাম কিন্তু উঠে আসছে, রাজীব ভট্টাচার্য, মোহন পিট এবং তোমার মনোজ মহানাথের মতোও কিন্তু নাম উঠে আসছে। বাকিদের নামটা নিয়ে তো ইয়ে নয়, তার কারণ হচ্ছে মমি শর্মিলা, এই শতাব্দী রায়ের সাথে হচ্ছে গিয়ে কেষ্টর একটা অম্লমধুর সম্পর্ক ছিল, এবং শতাব্দী রায় কিন্তু মোটেই ইচ্ছে গিয়ে কেষ্টদাকে পছন্দ করেন না, ফলে একটা আমরাও আগ্রহের সাথে তাকিয়ে থাকবো দর্শক বন্ধুরা যে আদপেই শতাব্দী রায় তিনি হচ্ছেন গিয়ে তৃণমূল কংগ্রেসের মেম্বার অফ দ্য পার্লামেন্ট, তিনি হচ্ছে দিদির প্রিয় কেষ্টর বিরুদ্ধে সাক্ষ্য দিতে যান কি যান না। ধন্যবাদ তোমাকে। এবার একটুখানি অনেক রাজনৈতিক কচকচানি হলো, তার আগে একটু দুঃখের খবর, মুলায়ম সিং যাদব এসব হলো টলো। এবার একটু খেলার খবরের দিকে আমরা যাব। আমি বলবো একটু ছবিটা দেখাই, তারপরে বুঝতে পারবেন দর্শক বন্ধুরা যে হঠাৎ করে এই ছবিটা আমরা দেখাচ্ছি কেন। এটা বুঝতেই পাচ্ছেন প্র্যাকটিস চলছে, এটা হচ্ছে ফুটবলের প্র্যাকটিস, এবং কাদের প্র্যাকটিস কী ব্যাপার, আমার সহকর্মী সুদীপ্ত ভট্টাচার্য ওই ময়দানে যেমন হচ্ছে গিয়ে প্রাক্তন মোহনবাগান খেলোয়াড় ইস্টবেঙ্গলও খেলেছেন, একটা জেঠু আছে তেমনি আমাদের নিউজের চ্যানেল নিউজ চ্যানেলের জেঠু সুদীপ্ত, কী ব্যাপার একটু আপডেট করো। দেখো আজকে আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে অভিযান শুরু করতে চলেছে এটিকে মনমান। এই ম্যাচটা মোহনবাগানের প্রতিপক্ষ, কিন্তু বিগত যে আইএসএলগুলো হয়েছে সেই আইএসএলের পারফরমেন্সের বিচারে মোহনবাগানের শক্ত গাঁট হিসেবে যে পরিচিত যে দলটা সেই চেন্নাই এনএফসি। গতকাল মোহনবাগান কোচ ওয়ান ফার্নান্দো সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন সাংবাদিকরা, আমরা যারা তাকে প্রশ্ন করেছিলাম যে বিগত দুটো টুর্নামেন্ট, এএফসি কাপের টুর্নামেন্ট এবং ডুরান্ড কাপের টুর্নামেন্টে মোহনবাগান কিন্তু আশানুরূপ ফল করতে পারেনি, এবং কোথাও যেন একটা স্ট্রাইকিং জোনে মনবীর সিংয়ের সঙ্গে যে রয় কৃষ্ণার যে জুটি ছিল সেই জায়গাটায় কিন্তু একটা ফারাক দেখা যাচ্ছে, কিংবা ডেভিড উইলিয়ামস এবং কিয়ান নাসিরিদের সঙ্গে যে আন্ডারস্ট্যান্ডিংটা ছিল সেইখানে কিন্তু মোহনবাগানের একটা গ্যাপ তৈরি হয়েছে। এটা আমরা যখন সঙ্গে কালকে প্রশ্ন করেছিলাম গতকালকে ওয়ান ফার্নান্দোকে, ওয়ান কিন্তু বললেন যে ফুটবলটা টিম গেম, রয় কৃষ্ণা চলে গেছে বা প্রবীর দাস চলে গেছে, ডেভিড উইলিয়ামস চলে গেছে, তারপর সন্দেশ জিন্দালের মতো একটা প্লেয়ার ডিফেন্ডার চলে গেছে, তিনিই নেই সেইখানে দাঁড়িয়ে চেন্নাইয়ের মতো একটা টিমের এগেনস্টে আপনি খেলতে নামছেন। বললো যে ফুটবল, উনি যেটা কথা বললেন যে ফুটবলটা টিম গেম, ফুটবল একটা দলবদ্ধ খেলা, কে আছে কে নেই আমি ভাববো না, আমি এখন জয় ছাড়া ভাবতে পারছি না, সাধারণ স্বাভাবিক ব্যাপার। তার তিনি একটা প্রেশারে রয়েছেন, কেননা ঘরের মাঠে তিনি আইএসএলে অভিযান শুরু করতে চলেছেন, বিগত দুটো টুর্নামেন্টে হাই ভোল্টেজ টুর্নামেন্টে তিনি ব্যর্থ হয়েছেন, সুতরাং আজকের ম্যাচটা কিন্তু মোহনবাগানের কাছে একটা ডু অর ডাই ম্যাচ। কারণ হচ্ছে যে আজকে ঘরের মাঠ অর্থাৎ ক্রীড়া যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যেবেলা থেকেই শুরু হয়ে যাবে মোহনবাগানের অভিযান, নিশ্চিতভাবেই মোহনবাগান হট ফেভারিট, অন্যতম হট ফেভারিট আইএসএল জয়ের। হ্যাঁ তবে বললে এবারে কিন্তু ইস্টবেঙ্গলও লড়বে, হয়তো চ্যাম্পিয়নশিপের ধারে কাছে আসবে না, কিন্তু ইস্টবেঙ্গলও এবছর লড়বে, ফলে দেখা যাক কী হয়। আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, অর্থাৎ খবরের খবরদার আমাদের এখানেই শেষ করতে হবে, তবে শেষ করতে